আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, গাছ বাংলা হেড অফিস থেকে বলছিলাম। পার্সোনাল রকেট অ্যাকাউন্টের মালিক বলছিলেন স্যার? স্যার, গাছ বাংলা হেড অফিস থেকে কল করা হয়েছে। আপনার এই নাম্বারটিতে যে মোবাইল ব্যাংকিং রকেট অ্যাকাউন্ট চালু করা আছে, এটা ব্যবহার করে কি আপনি নিজে নাকি পরিবারের কেউ? স্যার সরি, বুঝতে পারছি না। এই নাম্বারটিতে যে মোবাইল ব্যাংকিং রকেট অ্যাকাউন্ট চালু করা আছে, অ্যাকাউন্টটা কে ব্যবহার করে? আপনি ব্যবহার করেন নাকি পরিবারের কেউ? জি, আমি ইউজ করি। আপনাকে গত মাসের 8 তারিখে আমাদের হেড অফিস থেকে মেসেজ পাঠানো হয়েছিল, মেসেজটা কি দেখেছেন স্যার? না তো, মেসেজ পাইনি তো। আপনাকে মেসেজে বলা হয়েছিল অ্যাকাউন্ট খোলার সময় যে তথ্যগুলো জমা দিয়েছিলেন, তাই না? ন্যাশনাল আইডি কার্ড এবং ছবি স্যার। ও না, আমি হ্যালো, মেসেজটা দেখি নাই, মেসেজ পাইনি, এরকম মেসেজ পাইনি স্যার। আমাদের হেল্পলাইন নাম্বার 16216 থেকে আপনাকে এসএমএসটা পাঠানো হয়েছিল। অবশ্যই প্রতিটা গ্রাহককে মেসেজটা পাঠানো হয়েছে 1 মাস আগে। তো সঠিক সময়ের মধ্যে তথ্যগুলো জমা না দেওয়ার কারণে বর্তমানে আমরা লেনদেনটা বন্ধ রেখেছি স্যার। এবং বলেন আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিছেন স্যার, বর্তমানে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, ব্যালেন্স চেক করতে পারবেন, কিন্তু সেম মানি ক্যাশ আউট পেমেন্ট করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার দেওয়া তথ্যগুলো যদি সঠিক থাকে এবং আপনি যদি সঠিক মালিক হয়ে থাকেন, আমরা অবশ্যই চালু করে দিব স্যার। তথ্যটি যাচাই করার জন্য কল দিয়েছি। জি বলুন। তো এই ক্ষেত্রে আপনার মূল্যবান মতামতটি জানাবেন স্যার। লেনদেনটি কি বন্ধ থাকবে নাকি চালু রাখতে চান? না 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 স্যার, আমার অ্যাকাউন্টটা খুব জরুরি দরকার স্যার। অ্যাকাউন্টটা খোলার সময় যে তথ্য জমা দিয়েছিলেন, এটা কি ব্যক্তিগত নিজের ছিল নাকি পরিবারের কারো ছিল স্যার? জি জি স্যার, আপনার নিজের ছিল। আপনার নামটা কনফার্ম করবেন। জি বলুন। বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন, আমি কনফার্ম করতে। হ্যাঁ, আপনার নামটা বলুন। আকবর আলী ঘোষ। ধন্যবাদ স্যার। আপনার জন্ম সন? জন্ম 20/19/89। 20/19/89। জি স্যার, ধন্যবাদ। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আপনার অ্যাকাউন্টের লেনদেনটা আমরা ইতিমধ্যে চালু করে দিচ্ছি, এবং চালু করার জন্য আমরা মেসেজ পাঠালে আপনি কি মেসেজটা কথা বলা অবস্থায় দেখতে পারবেন নাকি কল কেটে দেখতে হবে স্যার? এই অবস্থায় দেখতে পারবো না, এই অবস্থায় তো কিভাবে দেখে? এই মোবাইলটা স্যার আলাদা একটা মোবাইলের নাম্বার বলেন, আমি আলাদা মোবাইলে কল দিয়ে কথা বলি এবং এই মোবাইলে মেসেজটা পাঠাই, তাহলে কিন্তু আপনি সহজে বের করে দেখতে পারবেন, তাই না? আমার তো আর কোনো নাম্বার নাই। মানে এই মোবাইলটা স্যার আলাদা আর কোনো মোবাইল নেই? না না। আচ্ছা, যে কোনো একটা মোবাইল ফোন হলেই হবে স্যার, আমরা ওই মোবাইলে কল দিয়ে শুধু কথা বলবো। আচ্ছা, আমার অ্যাকাউন্টের সাথে আমার নাম জন্ম তারিখ সব মিলে গেছে স্যার? আমরা এখান থেকে তথ্য সঠিক থাকলে এখন চালু হয়ে যাবে। আচ্ছা, এখন আমি যে তথ্যগুলো দিছি সেগুলো দেখা যাচ্ছে না স্যার। আমরা আপনাকে অ্যাকাউন্টের তথ্যগুলো মেলানো হচ্ছে, সঠিক হলে আমরা এখনই মেসেজ পাঠাবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনারা তো ওইখানে কম্পিউটার নিয়ে বসে থাকেন, তাই না? আমি যে নাম বলতেছি সেগুলো চেক করা যাচ্ছে না? অবশ্যই স্যার। আপনি কি কোন ধরনের কনফিউশনে আছেন? জি জি, আমি তো মাঝে মধ্যে ফোন টোন দিয়ে স্যারদের সাথে কথা বলি, অনেক সময় দেখা যাচ্ছে যে পিন টিন গুলো নিয়ে প্রবলেম হয়েছে। এখন হচ্ছে কি, আমার ওই যে আপনি তো আমার সব তথ্য দেখতে পাচ্ছেন, তাই না? জি অবশ্যই দেখতে পাচ্ছি। জি, আমার যেগুলো না তথ্য দেওয়া হলো সেগুলো তো মিলে গেছে, তাই না? মিলে গেলে আমরা এখন অবশ্যই চালু করে দিব, তাই না? না, বলতেছি যেটুক বলছি সেটুক তো মিলে গেছে, তাই না? জি। আচ্ছা বলেন স্যার, এখন কি করা লাগবে স্যার? আপনার কাছে আলাদা মোবাইলটা হবে, যে কোনো একটা মোবাইল? না তো, আমার কাছে আর মোবাইল নাই, একটা মোবাইলে অনেক কষ্ট করে কিনছিলাম। এটা স্যার আর কোনো মোবাইল নেই, তাই তো? না না স্যার, আপনাদের হেড অফিসটা কোথায় জানো? নামটা আবার বলবেন স্যার। স্যার আপনাদের হেড অফিস কোথায়? আপনার নামটা জিজ্ঞেস করেছি স্যার, আবার একটু বলবেন। আকবর আলী ঘোষ। আকবর আলী ঘোষ। জি। অ্যাকাউন্টটা কি আপনার নামে খুলেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার নামে খুলছি, অ্যাকাউন্টটা তো খোলা আছে অনেক আগে। মানে কথা বলা অবস্থায় কল গিয়েছে স্যার? আমার আমার নাম্বারে আবার কল আসবে? কথা বলা অবস্থায় কোনো কল গিয়েছে? না তো, কোনো কল আসেনি তো। ওয়েটিং এ কোনো কল নেই? ওয়েটিং বলতে কি বোঝায়? ওয়েটিং মানে একজন কল, মানে আমি আপনার সাথে কথা বলতেছি এর মাঝখানে আবার কল? না 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 না, আমি তো দেখতে পাচ্ছি আর কোনো কল নাই, শুধু আপনার কলটাই। স্যার আপনাদের হেড অফিসটা কোথায় জানো? স্যার হেড অফিস ঢাকা গুলশান আলাউদ্দিন টাওয়ার, হেড অফিস তো একটাই, তাই না? ও আলাউদ্দিন টাওয়ার, ওটা কয়তলা বিল্ডিং স্যার? স্যার এখানে আপনার অ্যাকাউন্টটা যে ভেরিফাই করা হচ্ছে, আমরা ভেরিফাই করে তারপরে আপনাকে সম্পূর্ণ ডিটেলস দিচ্ছি, ওকে? আর অ্যাকাউন্ট চালু করার জন্য কম্পিউটার সার্ভার থেকে আপনার ফোনে কল যাবে,
কোনো কল গিয়েছে কথা বলা অবস্থায়? না স্যার, কোনো কল আসে নাই। আমি এই কলটা কেটে তাহলে কম্পিউটার সার্ভার থেকে কল পাঠাচ্ছি, কলটা রিসিভ করে শুনবেন কি বলে, যদি বুঝতে পারেন অ্যাকাউন্ট চালু করার জন্য কেন মতামত চাইবে মতামত দিবেন। ওকে আচ্ছা স্যার, আমি তার আগে একটু কথা বলি স্যার, আপনাদের ওই যে মতিঝিলে মনে হয় একটা অফিস আছে না? জি স্যার। স্যার ওই যে আপনি মতিঝিলের ফ্লাইওভারটা চেনেন না স্যার? জি। ফ্লাইওভারটা চেনেন? জি। ঢুকাই দেবো, দাও হেড অফিস, দাও কাজ করতে পারিস না, ভেরিফিকেশন দাও না।